স্বামী হরিমানন্দ মহারাজের জপ ও ধ্যান সাধনা বই থেকে পাঠ। ধ্যানসিদ্ধ জীবনের জন্য চাই নিয়মানুবর্তিতা, আহার সংযম, মনের শুদ্ধি, আসন, জীবন ও শ্বাস প্রশ্বাসে ছন্দ অর্থাৎ প্রাণায়াম। ধ্যানের বিষয়বস্তু ঈশ্বরমুখী ভাব, সরলতা, ধৈর্যশীল হওয়া, সদা সর্বদা সতর্ক থাকা, মনকে উচ্চতর ভাবের দিকে চালিত করার দক্ষতা। ধ্যান সম্বন্ধে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। ধ্যান হলো এই প্রক্রিয়া যার দ্বারা আমরা অন্তরের চৈতন্যকে প্রত্যক্ষ করতে পারি। তিনি আমাদের অন্তরে রয়েছেন, কিন্তু আমরা তা ভুলে গিয়েছি, তাই সেই আত্মস্মৃতিকে জাগিয়ে তোলাই ধ্যানের কাজ। আত্মলব্ধ জ্ঞান যে কত গুরুত্বপূর্ণ, স্বামী বিবেকানন্দের বক্তৃতায় তা খুবই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। স্বামীজি বলেছেন, তুমি 2000 আরোগ্য নিকেতন নির্মাণ করিয়া থাকিবে, কিন্তু তাহাতে কি আসে যায়? যদি তুমি আত্মানুভূতি লাভ করিয়া তা থাকো, তুমি মরিবে সামান্য কুকুরের মতোই, কুকুরের অনুভূতি লইয়া। কুকুর মৃত্যুকালে চিৎকার করে আর কাঁদে, কারণ সে জানে সে জড়বস্তু এবং সে নিঃশেষ হইয়া যাইতেছে। ধ্যানের দ্বারা আমরা আমাদের মৃত্যুহীন স্বরূপকে জানতে পারি। ধ্যানই আমাদের চিরকালের জন্য সকল দুঃখের পারে নিয়ে যায়। ধ্যান বিভিন্ন প্রকারের হয়, সাকার ধ্যান, নিরাকার ধ্যান। বারবার কোনো একটি বিষয়ে চিন্তা করা হলো ধ্যান। উপমা দিয়ে বলা হয়, তৈল ধারাবৎ, তেল যখন এক পাত্র থেকে আর এক পাত্রে ঢালা হয় সেখানে কোনো ছেদ থাকে না, এক টানা পড়তে থাকে, তেমনি ধ্যান হলো নিরবচ্ছিন্ন চিন্তার প্রবাহ। এক একটি চিন্তাকে যদি এক একটি ঢেউ মনে করি, তাহলে দুটি ঢেউয়ের মধ্যবর্তী কোনো ব্যবধান থাকবে না। অবাধ চিন্তার স্রোত যদি কোনো বিষয়কে অবলম্বন করে, তাহলে ধ্যান। মন যখন বিক্ষিপ্ত থাকে তখন বারবার ধ্যেয় বিষয়ে ফিরিয়ে আনতে হয়, এটি ধ্যান নয়, প্রত্যাহার। যখন মন কোনো একটি মাত্র বিষয়ে অল্প সময়ের জন্য স্থির হয়, তা হলো ধারণা। মন যখন বাইরের থেকে সম্পূর্ণ গুটিয়ে এসে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়, তখন হলো ধ্যান। ধ্যানের আগে তাই ধ্যানের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ধ্যান ও একাগ্রতার মধ্যে পার্থক্য আছে। ধ্যান হলো সেই একাগ্রতা যা ঈশ্বরে মনোসংযোগ হয়, তাই যে কোনো একাগ্রতাকে ধ্যান বলা যায় না। একাগ্রতা বিভিন্ন কারণে হতে পারে, কামনাযুক্ত মনও একাগ্র হতে পারে, কিন্তু তা ধ্যান নয়। রাবণের একাগ্রতা ও শ্রীরামের একাগ্রতা এক নয়। প্রকৃতপক্ষে ধ্যান হচ্ছে একটি সচেতন পদ্ধতিতে ইচ্ছাশক্তির অনুশীলন। ধ্যান একটি আধ্যাত্মিক ভাবের উপর একাগ্রতা। তাই এক কথায় বলা যায়, সকল ধ্যানই একাগ্রতা, কিন্তু সকল একাগ্রতা ধ্যান নয়। প্রাণ সর্বব্যাপী আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে আছে। যে প্রাণ আমরা আমাদের দেহে অনুভব করি তা কিন্তু কেবল আমাদের দেহেই সীমাবদ্ধ নয়, শ্বাস বায়ুর সঙ্গে সেই সর্বব্যাপী প্রাণকে আমরা গ্রহণ করে প্রাণ ধারণ করি। শ্বাসের মধ্য দিয়ে তিনি আমাদের ভেতরে প্রবেশ করেন ও এই দেহটিতে প্রাণ সঞ্চার করেন। সমুদ্রে যদি একটি ঘট ডুবিয়ে রাখা হয়, এই ঘটের ভেতরে প্রবেশ করে জল ঘটকে পূর্ণ করে। আবার ঘটের ভেতরে বাইরে সর্বত্র এই একই জল। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও মহাপ্রাণ সর্বত্র বিরাজ করছেন।
প্রতিটি শ্বাসের সঙ্গে আমি এই মহাবিশ্বের সঙ্গে যুক্ত। এই দেহটি একটি অনুভব কেন্দ্র, কিন্তু এর ভেতরে দিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়া যায়। তার যন্ত্রের একটি তারে আঘাত করলে একই সুরে বাঁধা অন্য তারে সুরের ঝংকার বেজে ওঠে। আবার অন্য তারটি যদি বেসুরে বাঁধা থাকে তবে শ্রুতিকটু লাগে। তাই জীবনের সব কাজ, ভাবনা, চিন্তা, কথা বলা, চলাফেরা, লেখাপড়া, এসবের দ্বারা আমরা পরমাত্মার সুরের সঙ্গে নিজ নিজ সুরকে মিলিয়ে নিতে শিখছি। জয় গুরু মহারাজ।